আমাকে বলেছিল ব্রাজিল 5টা কাপ জিতেছে, তো আমি লোভে পড়ে ব্রাজিলের সাপোর্টার, লোভে পড়ে ব্রাজিলের সাপোর্টার, লোভে পড়ে ব্রাজিলের সাপোর্টার। বন্ধুরা, বতে বাংলাদেশ ক্রিকেট টিম এবং বতে ব্রাজিল ফুটবল টিম এই দুইটা দলের উপর কোনোভাবে বিশ্বাস করতে নেই, কারণ এই দুইটা দলই প্রতিবার তার সাপোর্টারদের সেকা দেয়। ব্রাজিলের সাপোর্টাররা যারা আমাদের এই ভিডিওটি দেখছো তাদেরকে বলি, এই ভিডিওটি বানানো হয়েছে শুধু বিনোদনের জন্য, তোমাদেরকে পচানোর জন্য নয়। আজকে খেলা দেখার পরে আমি আর মিশেল রেক্সা নিয়ে কোনো ভরসা করতে দিলাম, আমি আজকে থেকে আর্জেন্টিনা যোগ দিলাম। আমি আর্জেন্টিনা না ভাই, হ্যাঁ বুঝছে, মেলা আমি আর্জেন্টিনা সাপোর্টার না ভাই, আমার ব্রাজিলের জার্সিও আছে। তাছাড়া আজকের খেলার ফলাফলের আগ পর্যন্ত আমি নিজেও একজন ব্রাজিলের সাপোর্টার ছিলাম, বাট খেলা দেখার পর আমার সম্পর্কটা ব্রাজিলের সাথে এভাবেই বদলে গেল। ভাবছিলাম ব্রাজিল ফাইনালে গেলে আর্জেন্টিনার সাথে তুমুল একটা ফাইনাল খেলা হবে, বাট প্রতিবারই এরা সেমিফাইনালের আগে চ্যাগাবাগা দিয়ে পড়ে। ভাই রে ভাই, শুধু কি তাই, এই কাটা গায়ে আমাদের তাহেরি হুজুরও কিভাবে লবণের ছিটে মারে সেটা একবার দেখুন। বলো যাই ব্রাজিল বউ, আজকারে তোরা রে কি আগুন ধরাই দিল রে, পাল ফাড়িস না খালা, এবার যায় গা ভাবি না। কেন যে বারবার ব্রাজিল সেমিফাইনালের আগ মুহূর্তে গিয়ে হেগে দেয় সেই রহস্য আমরা জানবো প্লেয়ারদের মুখ থেকেই। আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড কাপ, এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না, আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। আপনি আপনাকে এখন লং টার্ম, এতদিন যা হয়েছে হয়েছে, এখন আমরা লং টার্ম চিন্তা করছি, আমরা টার্গেট করেছি নেক্সট বিশ্বকাপ। শুধু এখানেই সমাপ্ত নয়, হুজুররাও ব্রাজিলের বিরুদ্ধে এবং আর্জেন্টিনার সাপোর্ট করে, আর এজন্যই প্রতিটা খেলার আগে এই হুজুরগুলোই বর্দোয়া দেয়, যে কারণে বারবার ব্রাজিল হেরে যায়। ব্রাজিলের গোষ্ঠী জায়গায় রাস্তার চাইতে একটা ইতিতে কর, বেশি বেশি ফাল ফাড়িস না খালা, এবার যায় ঘা ভাবি না। আজকালকার ছেলেমেয়েরা বিদায় অনুষ্ঠানে র্যাগ ডে পালন করে, আর এই র্যাগ ডে তে ছেলেরা ব্ল্যাকবোর্ড কিংবা হোয়াইট বোর্ড হিসেবে মেয়েদের বুক ইউজ করে। এই যে দেখেন, বাসায় জামাইর কোলে বই, রিক্সায় জামাইর কোলে বই, ওনারে ওইখানে বসাইয়া আমি আমার জামাইর কোলে বসছি। জামাই বলে কি, রিক্সা দুই ডানি, আমি তো রাখো দুইটা রিক্সার গুল্লি মারি, রিক্সা একটা লও, আমি তোমার কোলে বই বলছো না? হ্যাঁ দেখছেন, এটা বাস্তব, বাসায় কোলে বই, এই যে গাড়িতেও কোলে বেড়া, আপনাকে ভ্রমণ করার জন্য একটা ভিডিও করলাম, দেখো তো সত্যি। এই দেখো, তলে দেখো, তলে দেখো, কোন জায়গায় বই আছে, এই যে কোলে বই আছে দেখছেন। আমি কিন্তু আবার আমার জামাই কোল ছাড়া বইতেই পারি না, না শোনা বউ, তুমি আমার কোলে, তোমার আবার অসুবিধা হইতেছে না তো? না 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 না, কি অসুবিধা, কিসের অসুবিধা? আচ্ছা গজব বেজ, হ্যাঁ সবই বুঝলাম, বাট আপনি হাগতে গেলে কি আপনার জামার কোলে বসে হাগেন? সত্যি বলতে ভাই, এই বেডি আর একটা ছিল ওই পাড়া জায়েদ খান, এই দুইটার যন্ত্রণায় ফেসবুকে আর ঢোকাই যাইতেছে না। এই শালা নিজের বউকে হ্যান্ডেলের উপরে বসাইয়া বোর বিজনেস করে, আবার তা নিয়ে প্রতিবাদও করে। বলবো এটা ব্যবসা না, এটা হলো যে একটা চাকরি, জব, জব থেকে ওই কিছু টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে আমরা সংসার চালাই, এটা নট বিজনেস। আমার হচ্ছে মিডিয়ায়
কাজ থাকে, প্লাস হচ্ছে আমি আমার নানান কাজে বিজি থাকি, তো আমার যে ফেসবুকে ইনকাম দিয়ে খেতে হবে এরকম কোনো কথা নেই। আমি যেইটা করি সেটা হচ্ছে শখে করি, তো আমি হচ্ছে ভিডিও আপলোড করে ওইটুকুই আমি হচ্ছে কমেন্ট বক্স চেক করি না। বউ ব্যবসা কাকে বলে? বউ ব্যবসা বলতে আপনাকে দিয়ে যেটা করায় আমরা সেটাই বুঝি। মানে আপনার বউ ব্যবসা সম্বন্ধে কি বুঝেন? বাজারে তুলা বলতেছে এই বউ বিক্রি, বউ বিক্রির বউ বিক্রি, ওকে এগুলা বলতেছে আপনাদের সামনে। আমরা দুজন স্বামী স্ত্রী হচ্ছে ঘরের ভিতরে কন্টেন্ট বানাচ্ছি আর হচ্ছে শখে রিলস বানাচ্ছি। সত্যি বলতে ভাই, এই যে সেমরিডারে দেখতে পাইতেছেন, এটা সমাজের একটি ভাইরাস, কিংবা একে কিটু বলতে পারেন। এর দ্বারা সমাজের ক্ষতি ছাড়া 1% উপকার হবে না। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ইয়ে কিয়া হুয়া, গলাতে পানি আ গয়া, গামছা ভি খুল গয়া মেরা লেন্টি, ইয়ে দেখিয়ে করতে হ্যায় মোহব্বত ইনসে সুবহ দো জগহ সে চলতি হ্যায়, এসে মোহব্বত নহীং চলতি। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে মারো, মারো। একবার ভাবুন, এত বড় একটা গাছ, এই গাছটাই এই পাহাড়ের ডালে হাবুডুবু খাচ্ছে, তাহলে আপনি আর আমি গেলে আমাদের তো খুঁজেই পাওয়া যাবে না। জীবনে ভাই বহুত ক্যামেরাম্যানের রিপোর্ট দেখেছেন, বাট আজকে একটু শিশু ক্যামেরাম্যানের রিপোর্ট দেখে যান, আপনার একটু হলেও এই রিপোর্টটি ভালো লাগবে। এবার অনেকে বলবে যে ক্যামেরাম্যান আরেকটু ছোট হলে বোধ হয় আরো কিছু দেখা যেত। আমি ভুল বললাম নাকি সঠিক বললাম? অবশ্যই কমেন্টে লিখে যাবেন। চলুন এবার একটু নারায়ণগঞ্জের মাইয়ার কিছু ছাইয়া ছাইয়া র‍্যাপ গান শুনে আসি। আমার মনে হচ্ছে এই ভিডিওতে মেদুত্তীর্ণ কোনো উল্টাপাল্টা গাঁজা খাওয়াইছে, যে কারণে এরকমের উল্টাপাল্টা গান গাচ্ছে। তো ভাই, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখেছেন অবশ্যই ভাই একটি কমেন্ট করে যাবেন, তাহলে বুঝতে পারবো যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সেই সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়।